তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে। তো বন্ধুরা, আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কলকাতা, বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পূর্বভাগের নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সোমবার নাগাদ নিম্নচাপ তৈরি হলে উড়িষ্যার সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে, শনি ও রবি বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। রাজ্যে এখন প্রাক বর্ষার পরিস্থিতি, প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে, এই জলীয়বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে। কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত সময়ে, মৌসুমি বায়ু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পদুচেরিতে ঢুকে পড়েছে। দক্ষিণ পশ্চিম বায়ু গতি বজায় থাকলে স্বাভাবিক নিয়মে নির্ধারিত সময়ে বর্ষা আসবে রাজ্যে, জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গে 7ই জুন, দক্ষিণবঙ্গে 11 জুন বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।